আগস্ট মাস আমাদের কষ্টের মাস, শোকের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশে 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে। সেই পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে, নির্যাতন, জুলুম, অত্যাচার থেকে রক্ষা করার জন্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই কালো রাত্রি 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বর তার নিজ বাসভবনে সেই পাকিস্তানের প্রেদাত্মা, যারা এই দেশের কখনোই স্বাধীন চায়নি, এই দেশের মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সেই রাজাকার আলবদররা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, তার সপরিবারকে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের যারা এদেশের বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের 4 জন নেতা যারা জেলখানা হলো নিরাপত্তা, সেই জেলখানায় তাদেরকে হত্যা করেছে। আমাদের আওয়ামী লীগের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাধ্যমে, আদালতের মাধ্যমে তাদের, সেই রাজাকারদের, আলবদরদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। যারা এখনও বিভিন্ন দেশে বিদেশে পালিয়ে আছে, আমরা আশা করব এই আওয়ামী লীগের সরকার থাকাকালীন অবস্থায় তাদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশে তাদের ফাঁসির রায় কার্যকর করে বাঙালি জাতির কলঙ্ক মুক্ত করা হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে যেভাবে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ হিসাবে তিনি গঠন করে যাচ্ছেন, আজকে সেই 15ই আগস্টের সেই কালো রাত্রির কথা, আগস্ট মাস আসলে যেমন সকল মুক্তিযোদ্ধার মনে আঘাত লাগে, ঠিক তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের মনে যেই কষ্ট, যেই বেদনা একমাত্র তারাই অনুভব করতে পারেন, যার পিতা এবং মাতা, ভাই, মা, যাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, আজকে তাদের সেই কষ্টের চোখের পানি তারা ধরে রাখতে পারে না। সেটা তার বেলায় যেমন হয়েছে, আরও যারা এই বাঙালি জাতিকে, যারা বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, যারা বাংলাদেশের 4 নেতাকে যারা হত্যা করেছে, আজকে এই দিনে তাদের মনের যে কষ্ট, তাদের যে বেদনা, আজকে তিনি বুঝতে পারছেন। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন, আমরা বাংলাদেশের সকল মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আওয়ামী লীগের সরকারকে কাজ করার জন্য আমরা যেন সহযোগিতা করি, আমরা যেন এই সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন আমাদের এই দেশটা সেই পাকিস্তানের আলবদরের রাজাকার বাহিনীর যারা জামাত শিবির, বিএনপি জামাতের সেই দালাল চক্র, তারা চাচ্ছে এই বাংলাদেশটাকে অস্থির অবস্থায় করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কাজে কীভাবে বিঘ্ন ঘটানো যায়,
তারা এক এক সময় এক এক ধরনের কথা বলেন, এক এক সময় এক এক ভাষা ব্যবহার করেন। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু আমাদের বাঙালি জাতিকে উপহার দিয়ে তিনি সারা বিশ্বে গর্বিত হয়েছেন। আমরা চাই সকলেই যদি আমরা এই আওয়ামী লীগের সরকারকে আমরা বাঙালি জাতি সহযোগিতা করি, আর তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শুধু পদ্মা সেতুই নয়, এর চেয়ে বড় সেতু তিনি তৈরি করতে পারবেন। আমরা এই আগস্ট মাসে আমরা আমাদের এই সরকারের কাছে দাবি করব, আমাদের বঙ্গবন্ধু খুনি যারা বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে আছে, সেই ঘাতককে যেন বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের কলঙ্ক মুক্ত করা হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।